সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই ফিনান্স ও ব্যাংকিং ভিডিও ক্লাসে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, যেখানেই থাকো ভালো থাকো এই প্রত্যাশা মহান সৃষ্টিকর্তার কাছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই অবগত আছো আমরা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও চেষ্টা করে যাচ্ছি তোমাদের পাশে থাকার। তো আমি গত ক্লাসে তোমাদেরকে, দেখো, ব্যাংকের যে শ্রেণীবিভাগ রয়েছে তার একটা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ কাঠামো ভিত্তিক যে শ্রেণীবিন্যাস রয়েছে, ব্যাংকের প্রকারভেদ রয়েছে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল। আশা করছি তোমরা ক্লাসটা সকলে দেখেছো এবং ক্লাস থেকে কিছুটা হলেও শিখেছো। তো শুরুতে আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে সেই প্রশ্নের উত্তর। দেখো, কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ, এর মধ্যে আমাদের বেশ কতগুলো ব্যাংক, এর নাম আমরা পড়েছি, সংজ্ঞাগুলো বলেছি। তো একজন স্টুডেন্ট তোমরা বলো, একক ব্যাংক কাকে বলে? একক ব্যাংক কাকে বলে? অবশ্যই পারার কথা, কারণ খুবই সহজ একটা উত্তর। ওকে, পরের জন একটু বলার চেষ্টা করো। দেখো, চেইন ব্যাংক কি? চেইন ব্যাংক কি? ঠিক আছে না? অবশ্যই মনে হয় পারছো, এগুলো থেকে পরীক্ষাতে তোমাদের অবশ্যই সংজ্ঞা থাকবে। সর্বশেষ আর একটা প্রশ্ন যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ ব্যাংকিং বলতে তুমি কে বোঝো? তো এগুলো গত ক্লাসের উপর যে লেকচার হয়েছিল সেখান থেকে আমি প্রশ্ন করলাম, আশা করছি তোমরা অ্যান্সার দিয়েছো ভালোভাবেই। তো যারা হোমওয়ার্ক করেছিলে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো বাবা, হোমওয়ার্কটা তোমরা অবশ্যই করবে, কেননা অবশ্যই চর্চায় থাকতে হবে, পড়তে হবে। আমরা যে লেকচারটা দিচ্ছি তার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা হোমওয়ার্ক দিয়ে থাকি, যেহেতু বই থেকে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। সুতরাং অবশ্যই আমরা যারা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে, শুধু আমার বিষয়ে কেন, সকল বিষয়ের হোমওয়ার্ক তোমরা করবে। ইচ্ছা তোমাদের থাকতে হবে, ভালো করবো, এরকম একটা যদি ইচ্ছা তোমার মনের মধ্যে কাজ করে তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে। পড়ালেখা একটা জটিল বিষয়, অবশ্যই একটা পরিশ্রমিক একটা কাজ, অনেক পরিশ্রম করতে হয়। যে যত পরিশ্রম করবে তার ফলাফল সে ততই ভালো পাবে। তো আশা করছি তোমরা যেহেতু দশম শ্রেণী স্টুডেন্ট, বেশ বড় হয়েছো, অনেকটাই বুঝতে শিখেছো, সুতরাং তোমাদের থেকে যারা বড়, সেটা পরিবারের সদস্য হোক বা কোনো টিচার হোক বা সমাজের কোনো মানুষ হোক, যেইভাবে চলতে বলে অবশ্যই সেভাবে চলবে, কেননা তাদের অভিজ্ঞতা সব সময় তোমার চাইতে বেশি। নিজেকে কখনো তোমরা বড় মনে করবে না, কখনোই ভাববে না যে আমি আসলে অনেক কিছু শিখে ফেলেছি। মজার বিষয় হচ্ছে তোমরা বর্তমানে যেই স্টেজে রয়েছো, যেই বয়সের মধ্যে রয়েছো, এই বয়সে কিন্তু অনেকেরই ধারণা এরকম হতেই পারে যে আমি তো অনেক কিছু শিখে ফেলেছি, আমি অনেক কিছু জানি। তো এরা যারা তোমরা এই কথাগুলো বলো, তারা কিন্তু আসলেই একটু ভুল করো, অবশ্যই ভুল করো। তো এই ভুলটা তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি, তোমরা যদি নিজের ভুলটা বুঝতে পারো তাহলে অবশ্যই ভালো করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আজকে আমি পরবর্তী যে শ্রেণীবিভাগ রয়েছে সেটা পড়াবো। পরের শ্রেণীবিভাগটা কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, অর্থাৎ কাজের ভিত্তিতেও আমাদের দেশে যে ব্যাংকগুলো রয়েছে তাদের মধ্যেও ভিন্নতা লক্ষ্য করা যায়। গতদিন আমরা কাঠামো ভিত্তিক স্ট্রাকচার, এর বাংলা হচ্ছে কাঠামো, এই কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ দেখেছিলাম। আজকে আমরা কাজের উপর ভিত্তি করে এই ব্যাংকগুলোকেও কিন্তু আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আজকে আমরা তাহলে আলোচনা করব কার্যভিত্তিক শ্রেণীকরণ, এইখান থেকে কি শিখতে পারবে, অর্থাৎ আমাদের দেশের ব্যাংকগুলো যে কাজ করে এই কাজগুলোর ধরনের উপর ভিত্তি করে তাদের মধ্যে যে ভিন্নতা রয়েছে এই ভিন্নতাগুলো তোমরা অবশ্যই আজকের ক্লাস থেকে শিখতে পারবে, এটাই আজকের তোমাদের শিখনফল। তাহলে প্রথমে লিখেছি, দেখো, কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। আমরা অবশ্যই জানি একমাত্র সংজ্ঞা এখানে থাকে কেন্দ্রীয় ব্যাংক, দেশে যে ব্যাংক সকল ব্যাংকে নিয়ন্ত্রণ করে তাকেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরকম বিশ্বের প্রত্যেকটা দেশে একটা করে ব্যাংক রয়েছে যে ব্যাংকে প্রধান ব্যাংক বলা হয়। প্রধান ব্যাংক বলা হয় এই কারণেই, ওই প্রধান ব্যাংকের অধীনে যতগুলো ওই দেশে ব্যাংক রয়েছে ওই ব্যাংকগুলো তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়।
সুতরাং শর্টকাট বলা যায়। যে ব্যাংক সকল ব্যাংকের নিয়ন্ত্রণ করে তাকেই কেন্দ্র ব্যাংক বলা হয়। যে ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে তাকেই কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। যে ব্যাংক সকল ব্যাংকের নেতা হিসেবে দায়িত্ব পালন করে তাকেই কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। তাহলে দেখো, অনেকগুলো সমর্থক সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি তোমরা সহজে বুঝতে পারছো। আমরা কেন্দ্রীয় ব্যাংকের যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়টা আমরা আগে পড়িয়েছি, পুরো অধ্যায় মিলে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। সেখানে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, কীভাবে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী পালন করে থাকে, কীভাবে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে থাকে, কেন্দ্রীয় ব্যাংকে যারা অফিসিয়াল যারা কাজ করে তাদের যে একটা স্ট্রাকচার রয়েছে, প্রধানকে কাকে বলে, দ্বিতীয় প্রধান কী পদে থাকে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তোমরা শিখেছো। তাহলে এখানে আমরা কাজের ভিত্তিতে যেহেতু শ্রেণীকরণ করছি, সুতরাং সংজ্ঞাটা জানাটাই যথেষ্ট। বলা যায় যে ব্যাংক সকল ব্যাংকে নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এই বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে তার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। পরেরটা রয়েছে দেখো বাণিজ্যিক ব্যাংক। আমরা ব্যবসা বাণিজ্য এই দুইটা শব্দ যেখানে পাবো একটু মনে রাখবে, আসলে এই দুইটা শব্দের সাথে মুনাফা জড়িত। কেননা আমরা ব্যবসার সংজ্ঞাতেই জানি যে মুনাফা লাভের আশায় যে কাজ করা হয় তাকেই বলা হচ্ছে ব্যবসা। সুতরাং আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংক ছাড়া অন্য যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোকেই কিন্তু আমরা বাণিজ্যিক ব্যাংক বলে থাকি। মুনাফা লাভের আশায় যে ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে সেই ব্যাংকগুলোকেই বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংকগুলোই কিন্তু আমাদের কেন্দ্রীয় ব্যাংক এর অধীনে পরিচালিত হয়। তো আমাদের দেশে অনেকগুলো ব্যাংক রয়েছে, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, ঢাকা, IFIC, ইসলামী, UCC, অনেক ধরনের ব্যাংক রয়েছে। এই প্রত্যেকটা ব্যাংকেই আমরা বাণিজ্যিক ব্যাংক বলি। সুতরাং এখান থেকে যদি বহুনির্বাচনী প্রশ্ন আসে, নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক, কোনটি কেন্দ্রীয় ব্যাংক, অনেক সহজ একটা উত্তর এটা তোমরা সহজে আশা করি দিতে পারবে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক এর কাজের ভিত্তিতে তফাত রয়েছে। দেখো, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা, আর বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তবে এরাও জনগণের কল্যাণ করে থাকে। এরপরে দেখো কৃষি ব্যাংক। সহজ কথায় আমি সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করছি। কৃষিক্ষেত্রে সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে যে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেই ব্যাংকে আমাদেরকে কৃষি ব্যাংক বলা হয়। এবং আমাদের দেশে আমাদের রাজশাহী অঞ্চলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রয়েছে। এই ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার যে কৃষকদের সার্বিক উন্নয়নে তারা অর্থ ঋণ হিসাবে দিয়ে থাকে। তো মূলত কৃষির ক্ষেত্রে সার্বিক উন্নতি সাধন করাই এই সমস্ত ব্যাংকের উদ্দেশ্য। সারা বাংলাদেশের জন্য রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকগুলো কিন্তু কৃষকদের উন্নয়নে তারা প্রয়োজনীয় পরামর্শ এবং ঋণ দান করে থাকে। তাহলে দেখো শিল্প ব্যাংক। উৎপাদনের প্রক্রিয়াকে শিল্প বলা হয়। এই যে আমাদের দেশে যতগুলো শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এই শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত ব্যাংক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হচ্ছে সেই ব্যাংকগুলোকে কিন্তু শিল্প ব্যাংক বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা সংজ্ঞা যদি তোমরা বুঝে নিতে পারো, আসলে কৃষির উন্নয়নের ক্ষেত্রে, তাহলে এটা শিল্প, শিল্পের উন্নয়নের ক্ষেত্রে তারা কিন্তু লোন হিসেবে অর্থ দিয়ে থাকে, তারা উপদেষ্টা হিসেবে পরামর্শ দিয়ে থাকে। সুতরাং বলা যায় শিল্পক্ষেত্রের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে যে ব্যাংক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় সেই ব্যাংকেই বলা হচ্ছে তোমার শিল্প ব্যাংক। দেখো বিনিময় ব্যাংক। বিনিময় মানেই তো বোঝে আদান প্রদান। আমাদের দেশে থেকে অন্য দেশের সাথে অনেক ধরনের বিনিময় হয়, বৈদেশিক মুদ্রাও কিন্তু বিনিময় হয়। এই সমস্ত কাজগুলো করার উদ্দেশ্যে যে ব্যাংক পরিচালিত হচ্ছে তাকেই বলা হচ্ছে কিন্তু বিনিময় ব্যাংক। দেখো বিনিময় আর এটা হচ্ছে বিনিয়োগ। বিনিময় হচ্ছে আদান প্রদান, আর বিনিয়োগ শব্দের অর্থ হচ্ছে তোমার অর্থ তুমি কিন্তু খাটানো। আমাদের দেশে এমন কিছু ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলো আমাদের দেশের সার্বিক ক্ষেত্রে উন্নয়ন করবে এই উদ্দেশ্যে তারা কিন্তু অর্থ বিনিয়োগ করে থাকে। তারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যকে বিভিন্ন মেয়াদে অর্থ ঋণ হিসাবে দেয়া থাকে। যে ঋণগুলো তারা নিয়ে, জনগণরা নিয়ে ব্যবসা বাণিজ্য করে অবশ্যই তারা জীবনযাত্রার মানের উন্নয়ন করে। সুতরাং বলা চলে বিনিয়োগকে বাড়ানোর উদ্দেশ্যে যে সমস্ত ব্যাংকগুলো কাজ করে থাকে তাদেরকে বলা হচ্ছে বিনিয়োগ ব্যাংক। এরা কিন্তু মধ্যমেয়াদি, স্বল্পমেয়াদি সমস্ত ঋণগুলো অনেক ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠানকে দিয়ে থাকে। এরপরে দেখো বন্ধকী ব্যাংক। আসলে আমরা
আমাদের দেশের যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো সম্পর্কে জানছি, এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের সামান্য সামান্য কিছু পার্থক্য রয়েছে, তবে শুধুমাত্র যে এক ব্যাংক একই ধরনের কাজ করে সেটা কিন্তু নয়, সব ধরনের কাজগুলোও করে। যেহেতু এটা কার্যভিত্তিক শ্রেণী বিভাগ, এদের মূল কাজটাই কি সেই উদ্দেশ্যটা মাথায় রেখে কিন্তু আমি সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করছি। বন্ধকি ব্যাংক, আমরা জানি যে ব্যাংক কোনো কিছু বন্ধকের মাধ্যমে আমাদেরকে প্রয়োজনীয় পরিমাণ অর্থ ঋণ হিসাবে দিয়ে থাকে, তাকেই কিন্তু বন্ধকি ব্যাংক বলা হয়। তাহলে দেখো, তুমি এবার চিন্তা করো কোন কোন ব্যাংক এই বন্ধকের মাধ্যমে তোমাকে অর্থ দিয়ে থাকে। অনেক ব্যাংক তোমরা সহজে বুঝতে পারবে। সংজ্ঞা শুধু তোমরা মনে রাখো, এই সমস্ত যে শ্রেণী বিভাগ রয়েছে এই শ্রেণী বিভাগ থেকে কখনো বর্ণনামূলক প্রশ্ন আসে না, তবে অবশ্যই সংজ্ঞাগুলো আসে যে বন্ধকি ব্যাংক বলতে কি বুঝো। তাহলে বন্ধকি ব্যাংক কীভাবে অর্থ সহায়তা করে থাকে, অবশ্যই বন্ধকের মাধ্যমেই করে থাকে। দেখো এরপরেরটা রয়েছে পরিবহন ব্যাংক। আমরা দেখো রাস্তাঘাটে চলার সময় অনেক সময় দেখি বড় বড় গাড়ির পেছনে যে এই সম্পত্তিটি অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ, এটা তোমরা একটু ফলো করে দেখবে বিভিন্ন গাড়ির পেছনে লেখা থাকে, অর্থাৎ ওই ব্যাংক থেকে লোন নিয়ে আসলে এই গাড়িটা ক্রয় করা হয়েছে। এই যে পরিবহন সেক্টরের উন্নতি সাধনের উদ্দেশ্যে যে সমস্ত ব্যাংকগুলো পরিচালিত হয় তাকেই কিন্তু পরিবহন ব্যাংক বলা হয়। দেখো ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, আমাদের দেশে ক্ষুদ্র শিল্প রয়েছে, কুটির শিল্প রয়েছে। তো ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প কি, এই বিনিয়োগকৃত টাকার পরিমাণ কি, এগুলো কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, এটা কিন্তু ব্যবসায় উদ্যোগ থেকে তোমরা জানতে পারবে। তো ক্ষুদ্র ও কুটির শিল্পের সার্বিক উন্নতি করার উদ্দেশ্যে যে সমস্ত ব্যাংক পরিচালিত হয় সেই ব্যাংকগুলোকেই বলা হয় ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক। তারপরে আমদানি এবং রপ্তানি ব্যাংক, তোমরা নিশ্চয় আমদানি এবং রপ্তানি এই দুইটা শব্দের সঙ্গে পরিচিত। আমরা যখন বাইরের দেশ থেকে পণ্য নিয়ে এসে ব্যবসা বাণিজ্য করি সেটাকে বলা হয় আমদানি বাণিজ্য, আবার যখন আমরা বাইরের দেশে পণ্য বিক্রয়ের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করি সেটাকে বলা হয় রপ্তানি বাণিজ্য। এই সমস্ত আন্তর্জাতিক যেটা ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্য ব্যাংক ছাড়া কল্পনা করা যায় না, কেননা টাকাগুলো আদান প্রদান করা হয় এই ব্যাংকের মাধ্যমে। সুতরাং যে সমস্ত ব্যাংকগুলো এই আমদানি রপ্তানি বাণিজ্যের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে থাকে সেই সমস্ত ব্যাংকগুলোকেই বলা হচ্ছে আমদানি এবং রপ্তানি ব্যাংক। আশা করছি তোমরা সহজেই আমার কথাটা বুঝতে পারছো। দেখো এই ছিল আমার আজকের এই ব্যাংকের কার্যভিত্তিক শ্রেণীকরণ। এই কার্যভিত্তিক শ্রেণীকরণ আজকের সে কোন ফলটাই হচ্ছে, দেখো এখান থেকে মোট 10টা সংজ্ঞা তোমরা আয়ত্ত করতে পারবে। তো একটা ভিডিও ক্লাস থেকে যদি একদিনে তুমি 10টা সংজ্ঞা আয়ত্ত করতে পারো তাহলে নিশ্চয়ই আজকের জন্য তোমার এটাই যথেষ্ট। তবে অবশ্যই তুমি কি পারলে আয়ত্ত করতে, এটা নিজেকে একটু প্রশ্ন করো। এই সংজ্ঞাগুলো বইতে লেখা আছে, হয়তো একটু জটিল ভাষায় লেখা আছে, আমি চেষ্টা করলাম আমি নিজের মতো করে সেই ভাষাটা তোমাদের সামনে তুলে ধরতে। তাহলে কার্যভিত্তিক শ্রেণীকরণ একদিনে একটা করে আলোচনা করব। গতদিন আলোচনা করা হয়েছিল কাঠামোভিত্তিক, আর আলোচনা করলাম আমরা হচ্ছে কার্যভিত্তিক শ্রেণীকরণ। তোমাদের যে মূল বই রয়েছে তোমরা মূল বইটাও বের করে দেখবে পড়ার সময় যে স্যার কোথা থেকে আলোচনা করছে। আমরা আগামী দিন তোমার ব্যবসায় সংগঠন ভিত্তিক যে ব্যাংকের শ্রেণীবিভাগগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো যাওয়ার আগে একটা ছোট্ট হোমওয়ার্ক, অর্থাৎ এই যে ব্যাংক সম্পর্কিত যে তোমাদের বিগত দুই একটা ক্লাস নেওয়া হচ্ছে, এই ব্যাংকগুলো আমাদের ক্ষেত্রে কি অবদান রাখে। দেখো ছোট্ট এখানে একটা কথা লেখা আছে, আমাদের মতো উন্নয়নশীল দেশে ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো। এই ব্যাংকগুলোর অবদান কি, এটা টোটালি তুমি নিজের মাথা থেকে একটু লেখার চেষ্টা করবে, এটাই তোমাদের জন্য হোমওয়ার্ক। তো আজকে আর নয়, তোমরা যেখানেই থাকো আল্লাহ যেন তোমাদের ভালো রাখে, তোমাদের যেন সকল মনের ইচ্ছাগুলো পূরণ করে, তোমরা যেন বেশি বেশি পড়ালেখা করতে পারো, তোমরা যেন নীতি নৈতিকতাবান মানুষ হতে পারো, ভালো চরিত্রধী হতে পারো। অবশ্যই এই দোয়া রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।